কখনো দেখা গেল অলরাউন্ডার খারুতের কাঁধে আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান, আবার কখনো প্লেয়াররা কাঁধে নিয়েছেন প্রধান কোচ জোনাথন ট্রটকে। প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে এভাবেই উদযাপন করেন আফগান ক্রিকেটার থেকে শুরু করে প্রধান কোচ এবং কোচিং স্টাফরা। তারা প্রদক্ষিণ করেন পুরো মাঠ, ধন্যবাদ জানান মাঠে উপস্থিত থাকা দর্শকদের। শুধু 22 গজের মাঠেই নয়, মাঠের বাইরেও চলছে আফগানদের ইতিহাস গড়া উপলক্ষে সেলিব্রেশন। ড্রেসিং রুম থেকে শুরু করে টিম বাস, সব জায়গাতেই বেশ খুশ মেজাজে আছেন আফগান ক্রিকেটাররা। থাকবেনই বা না কেন, দিনটি শুধুই তাদের। এমন দিনে দেশ থেকেও শুভেচ্ছা পেয়েছেন রশিদ খানরা। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভিডিও কলে কথা বলেছেন অধিনায়ক রশিদ খানের সঙ্গে, 1250 কিলোমিটার দূর থেকে জানিয়েছেন শুভকামনা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফও এক ভিডিও বার্তায় জানিয়েছেন শুভেচ্ছা। হোটেলে ফেরার সময়ও বাসে নেচে গিয়ে আনন্দ করেছেন ক্রিকেটাররা। যেই দুজনের কারণে আফগানিস্তান ক্রিকেট দল পরিচিতি পেয়েছিল বিশ্বজুড়ে, সেই দুই মহাতারকা মোহাম্মদ নবী এবং রশিদ খান উল্লাস করেছেন আফগানিস্তানের স্থানীয় গানে নেচে নেচে। গুলবাদিন নাইবকেও দেখা গিয়েছে সতীর্থদের সঙ্গে নাচতে। তবে সেমিফাইনালে উঠে আনন্দে মেতে থাকা আফগানদের কিছু কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধান কোচ জোনাথন ট্রট। নিজের শিষ্যদের উদ্দেশ্যে এই সাবেক ইংলিশ ব্যাটার বলেন, আমাদের কাজ এখনো শেষ হয়ে যায়নি, আমাদের মনোযোগ ঠিক রাখতে হবে। আমরা যদি নিজেদের সেরা খেলাটা দিতে পারি, আমাদের কেউ আটকাতে পারবে না। সাউথ আফ্রিকার সাথে আমরা সেরাটা দিব, এখন থেকে এটাই আমাদের লক্ষ্য। এরপর সবাইকে ধন্যবাদ জানান কোচ, আবারও শুরু হয় আনন্দ উৎসব। সেমিফাইনালে আফগানিস্তান মুখোমুখি হবে সাউথ আফ্রিকার বিপক্ষে, জিততে পারলেই ফাইনাল। আর সেই লক্ষ্যেই যে পরবর্তী ম্যাচে মাঠে নামবে আফগানরা, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আদিবাস রাফ, ক্রিক ফ্রেন্জি।